আসসালামু আলাইকুম। সহজকুট ইউটিউব চ্যানেল থেকে সিএসএস এর চতুর্থ পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। প্রথমে আমি কালার প্রপার্টি নিয়ে আলোচনা করি। তো কালার প্রপার্টি নিয়ে আলোচনা করতে হলে একটি টেক্সটের প্রয়োজন। তো তার জন্য আমি একটি নর্মাল টেক্সট নিলাম যেখানে লেখা আছে ওয়েলকাম টু সহজকুট ইউটিউব চ্যানেল। এখন আমি চাচ্ছি এই টেক্সটের কালারটাকে পরিবর্তন করতে। তো এই টেক্সটের কালারটাকে পরিবর্তন করে আমি গ্রিন করলাম। তো গ্রিন করলে কেমন হবে, ঠিক এইরকম হয়ে যাবে। এখানে একটু লক্ষ্য করেন, আগের টেক্সটের কালার কিন্তু ছিল ব্ল্যাক, কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রিন। তো এই যে পরিবর্তনটা হচ্ছে এটা কিসের মাধ্যমে হচ্ছে, কালার প্রপার্টির মাধ্যমে হচ্ছে। তো এবার আমি চাচ্ছি রেড করতে। তো রেড করলে কেমন হবে লেখাটি, ঠিক এরকম হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এই কালারটিকে ব্লু করব। তো ব্লু করলে কেমন হবে, ঠিক এরকম হবে। এই যে এইখানে গ্রিন, রেড এবং ব্লু এই তিনটি কালার করলাম, এই তিনটি কালার করার জন্য আমার কোন প্রপার্টি প্রয়োজন, সিএসএস এর কালার প্রপার্টি প্রয়োজন। তো সিএসএস এই কালার প্রপার্টিকে নিয়ে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন এই বিষয়টি আরও সহজ হবে। তো এবার চলুন ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি নিয়ে একটু আলোচনা করি। এখন আমি চাচ্ছি এইখানে যে ওয়েলকাম টু সহজকুট ইউটিউব চ্যানেল এই লেখাটি আছে এর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে। তো এইখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যার নাম হলো গ্রিন। তো গ্রিন কালার দেওয়ার ফলে কীরকম হবে লেখাটি দেখতে, ঠিক এইরকম। এখানে লক্ষ্য করেন এই যে ওয়েলকাম টু সহজকুট ইউটিউব চ্যানেল এর পিছনে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে যে কালারটির নাম হলো গ্রিন। এবার আমি চাচ্ছি যে গ্রিন দেবো না, বরং আমি ইয়েলো দেবো। তো ইয়েলো দিলে কীরকম হবে লেখাটি, ঠিক এরকম হয়ে যাবে। এখন আমি চাচ্ছি ইয়েলো দিব না, আমি দিব ব্ল্যাক। তো ব্ল্যাক দিলে কিরকম হয়ে যাবে, ঠিক এরকম হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে ব্ল্যাকে দিব না, আমি ব্লু দিব। তো ব্লু দিলে কেমন হবে, ঠিক এরকম হয়ে যাবে। তো এই যে এইখানে গ্রিন, ইয়েলো, ব্ল্যাক এবং ব্লু এই যে চারটি কালার দিলাম, এই কালারগুলো আমরা কিভাবে দিতে পেরেছি, আমরা সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির মাধ্যমে দিতে পেরেছি। আশা করি এই বিষয়টিও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এবার চলুন প্র্যাকটিক্যালি করে দেখি কিভাবে এগুলো কাজ করে। অ্যাট ফার্স্ট সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করে নিলাম, দেন এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স লিখে ফেললাম। এখন এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স কীভাবে লিখতে হয় এই বিষয়টি যদি আপনি জেনে না থাকেন তাহলে আমার এইচটিএমএল টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। এখন এই টাইটেলের জায়গায় লিখে দিলাম কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার। তো এবার এই ফাইলটিকে আমি সেভ করব। তো সেভ করার জন্য কন্ট্রোল এস চাপলাম, দেন আমি যেখানে এই ফাইলটিকে সেভ করব সেই ফোল্ডারটি সিলেক্ট করলাম, দেন এই ফাইলটির নাম দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। এবার এই ফাইলটিকে সেভ করে দিলাম। এখন এই ফাইলটিকে আমি ব্রাউজারে রান করব। তো তার জন্য আমি যে ফোল্ডারের ভিতর এই ফাইলটিকে সেভ করলাম সেই ফোল্ডারে চলে আসলাম। এখন এই ফাইলের উপর ডাবল ক্লিক করলাম। দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে আমার ব্রাউজারে এই ফাইলটি ওপেন হয়ে গেছে, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, কেননা আমি বডি সেকশনের ভিতরে কোনো কমান্ড দেইনি। তো চলুন আবার সাবলাইম টেক্সটে চলে যাই। এবার এইচ ওয়ান একটি ট্যাগ নিলাম, এখন এই এইচ ওয়ানকে শেষ করে দিলাম। এখন এই এইচ ওয়ান ট্যাগের ভিতরে লিখে দিলাম হ্যালো সহজ কুড। এবার এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই, দেখি কি হয়। দেখেন এইখানে চলে এসেছে। এই যে এইখানে হ্যালো সহজকুট এই লেখাটির কালার কিন্তু এখন কালো রয়েছে, কিন্তু আমি চাচ্ছি এই লেখাটির কালার পরিবর্তন করে লাল করব। তো কিভাবে করতে পারি, তো তার জন্য সাবলাইম টেক্সটে চলে যাই। এখন আমি চাচ্ছি এই এইচ ওয়ান ট্যাগের ভিতরে ইনলাইন সিএসএস যুক্ত করতে। তো তার জন্য কি করতে হবে, আমাকে লিখতে হবে স্টাইল। তো এইখানে লিখে ফেললাম স্টাইল দেন ইকুয়াল দেন কোটেশন। এখন এই কোটেশনের ভিতরে বলে দিতে হবে যে আমি কি করতে চাই। এইখানে দুটি জিনিস লাগবে, একটা হলো প্রপার্টি আর একটা হলো ভ্যালু। তো আমি যেহেতু কালার পরিবর্তন করতে চাচ্ছি তো এই জন্য এইখানে লিখে ফেললাম কালার দেন সেমিকোলন, দেন আমি কি কালার দিতে চাচ্ছি সেই বিষয়টি এখন বলে দিতে হবে। যেহেতু আমি রেড কালার দিতে চাচ্ছি তো সেই জন্য লিখে ফেললাম রেড দেন কোলন। এখন এই ফাইলটিকে আমি সেভ করলাম, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। একটু আগেই কিন্তু হ্যালো সহজকুট এই লেখাটি কালো রঙের ছিল, কিন্তু এখন লাল রঙের হয়ে গেছে। তো কিভাবে হয়েছে, এই যে কালার প্রপার্টির মাধ্যমে হয়েছে।
তো আবার আমরা সাবলাইম টেক্সটে চলে আসলাম। এবার আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তো সেটি কিভাবে করতে পারি? এই বিষয়টি করার জন্য আমরা এইখানে একটি স্পেস দিতে পারি, দেন আবার বলতে পারি যে আমি এইখানে কি করতে চাই। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছি, তো সেই জন্য এইখানে আমি লিখে ফেললাম ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার দেন সেমিকোলন। এখন আমি কি কালার দিতে চাচ্ছি সেই বিষয়টি এইখানে বলে দিতে হবে। যেহেতু আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো করতে, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম ইয়েলো দেন কোলন। এখন যদি এই ফাইলটিকে সেভ করে ব্রাউজারে চলে যাই তাহলে কি হবে? তো চলুন ব্রাউজারে চলে যাই। এই দেখেন এইখানে চলে এসেছে, এইখানে কিন্তু টেক্সটের কালার রেড হয়েছে আর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়েছে, কেননা আমরা দুইটি কালারই পরিবর্তন করেছি। তো কিভাবে হলো এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। তো আবার আমরা সাবলাইম টেক্সটে চলে গেলাম। এখানে একটু লক্ষ্য করেন, আমি রেড লেখাই, আমার রেড কালার ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আবার এইখানে আমি ইয়েলো লিখেছি, এইখানে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। কিন্তু আপনার এরকম নাও আসতে পারে, কেননা আমি এইখানে এক্সটেনশন অ্যাড করেছি। তো কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় এই বিষয়গুলো আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে জানবো, যখন আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করব। তো আজকের পর্বটি এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।